आज हैप्पी डॉटर्स डे अर्थात विश्व कन्या दिवस। प्रतिबारेर मतो तोके एक राश भालोबाशा ओ आदर जानालाम, किन्तु तोके उपहार दिते पारलाम ना रे मा। जखनी अनलाइने तोर जन्य किछु पछन्द करते जाच्छि, बार बार ओई 14 बछरेर शाड़ी पड़ा मिष्टि मेयेटार मुखटा भेसे आसछे। प्रबल बृष्टिपातेर पर ट्यूशन जाबार जन्य मेटी बाड़ी थेके बेरिये छिलो। विद्युत पृष्ठ हुए आर तो से फेरेनी। टीवीते जखन ओर शाड़ी पड़ा हासिमुख छविटा देखाच्छिलो, बार बार तोर मुखटा मने पड़छिलो। असह्य यंत्रणाय मुखटा भेंगे चूड़े कखन जे दुचोक जले भेसे गेछे जानि ना। সন্তান হারানোর যন্ত্রণা মর্মান্তিক। যেদিন 5 মাস 6 দিনের মাথায় আমাদের আদরের পোষ্য আমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করল, আমি কতদিন যে পাগল হয়েছিলাম জানি না রে। সদা হাস্যমুখ আমাকে বুক ফাটা কাঁদতে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। আরও তো 14 বছরের মিষ্টি মেয়ে। অশিক্ষিত আমরা 2 লাখ টাকার ক্ষতিপূরণ দিতে গেলাম। আরে, কোনো অর্থই সন্তানের পরিপূরক হয় না। যে মা বাবার কোল খালি হলো একমাত্র তারাই বোঝে সন্তান হারানোর যন্ত্রণা। জীবনের অভিজ্ঞতায় জেনেছি, যার যতদিন আয়ু সে ততদিনই থাকবে। আস্তিক আমি এটা মানিও, তবু মন কি মানে রে। আর যখন এই মৃত্যু প্রশাসনিক গাফিলতায়, সেটা কি করে মানা যায়। না, কোনো রাজনৈতিক আলোচনা বা সমালোচনা করছি না। যেই থাকুক, যাই করুক, মৃত্যু যেন কারোর না হয়। জানিস, এই ঘটনার ঠিক 3 দিন আগে বন্ধুদের তৈরি করা একটি শর্ট ফিল্ম দেখলাম, যেটা সাম্প্রতিক মেয়েদের ধর্ষণের বিকৃত ঘটনা অবলম্বনে। কামদুনি ও নির্ভয়ের ঘটনা আমরা পেপার ও মিডিয়াতে পড়েছি, কিন্তু এই শর্ট ফিল্মে যেভাবে ধর্ষণের পর মদের বোতল মেয়েটির জনিতে ঢুকিয়ে দিল, আমি এতটাই শিউরে উঠলাম যে মোবাইলটা হাত থেকে ছিটকে পড়ল মাটিতে। সিনেমা দৃশ্য সহ্য করতে পারছি না আমরা। আর ওই মেয়েগুলোকে কি নিষ্ঠুর মর্মর নির্যাতন সহ্য করতে হয়েছিল। মারে, পারলাম না রে তোর জন্য কোনো উপহার কিনতে। মায়েরা যে শুধু তাদের সন্তানদেরই মা হয় না, তারা যে সব সন্তানেরই মা। সন্তানহারা অভিভাবকদের হাহাকার এখন আকাশে বাতাসে। আমরা সত্যিই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একে প্যান্ডামিক, তারপর ঝড় বৃষ্টি, তার উপর মৃত্যু। সবকিছুই একদিন ঠিক হয়ে যাবে, আবার স্বাভাবিক ছন্দে আমরা সবাই ফিরব। কিন্তু যে কোলটা ফাঁকা হয়ে গেল সেটা শূন্যই থেকে যাবে। পৃথিবীর সব সন্তানরা ভালো থাকুক, সব মা বাবার কোল পূর্ণ থাকুক। আগামী বছরগুলো যেন আমরা আনন্দের সাথে হ্যাপি ডটার্স ডে, হ্যাপি সানস ডে পালন করতে পারি।